হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেল্প চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন। এসএসসি 2021 সালে পরীক্ষার্থীদের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট 6 অষ্টম সপ্তাহ এটা আজকে আমরা সমাধান করব। প্রথমে আমরা ভালো করে প্রশ্নটা দেখে নিব। তো এখানে তোমাদের বলছে অধ্যায় অষ্টম আলোর প্রতিফলন। এখানে বলছে চামচে আলোর ধর্ম। একটি নতুন চকচকে ধাতব চামচ নাও এবং চামচটি সামনে ধরে চামচের ভিতরে বাইরের অংশটি নিজেদের প্রতিবিম্ব তৈরি করে। এরকম করে তোমাদের এখানে ক খ গ তিনটা প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলো তোমাদের এই উদ্দীপকের আলোকে সমাধান করতে হবে। তো আমরা সবগুলোই তোমাদের সমাধান করব। তো এর আগে বলে নিচ্ছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করা এবং পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্যে। আর তোমাদের যে কোনো ক্লাসের অ্যাসাইনমেন্ট প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্টস করবে, আমরা সেই ক্লাসের অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করব। তো আমরা ফার্স্টে উত্তরে চলে যাচ্ছি। তো ফার্স্ট তোমরা দেখবে এখানে শিরোনামটা কী বলা হয়েছে। শিরোনাম বলছে চামচে আলোর ধর্ম। এখানে তোমাদের নমুনা উত্তরটা চলে আসলাম। এই উত্তরে দেখো কী বলছে, চামচের ভিতরে অংশ হলো অবতল গোলীয় আয়নার, অপরদিকে চামচের বাইরের অংশ হলো সমতল গোলীয় আয়না। তো নিম্নে তোমাদের বলা হয়েছে, নিম্নে অঙ্কন করা হলো, চিত্র দুটা অঙ্কন করা হয়েছে। তোমরা এভাবে অঙ্কন করে দিবে যেভাবে আমরা অঙ্কন করে দিয়েছি সেভাবে এই চিত্রটির অঙ্কন করে দিবে। চামচের মধ্যে তোমার একটা ছবি রেখে দিবে। এই দুইটা চামচের দুইটা অংশ এখানে দেওয়া আছে, একটা হলো তোমাদের সামনের সাইড চামচের এবং একটা দেওয়া আছে তোমাদের চামচের পিছনের সাইড। তো এভাবে তোমরা এই চিত্র রেখে দিবে। তারপর দেখো এই পাশে তোমাদের কি বলা আছে, একটা একটা চকচকে চামচের ভেতরের অংশটা অবতল গোলীয় আয়নার উদাহরণ হতে পারে। তোমরা যারা চামচের ভেতরের দিকে তাকিয়েছ তারা নিশ্চয়ই লক্ষ্য করেছ যেখানে তোমাদের প্রতিবিম্ব ছোট এবং সবচেয়ে চমকপ্রদ হচ্ছে সেটি হলো প্রতিবিম্বের উল্টো। তোমরা চাইলে তোমার আঙুলের চামচটার খুব কাছে কাছে এনে দেখতে পারো, তখন দেখবে যে চামচটা সোজাই দেখাচ্ছে। তো এভাবে তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সুন্দর করে লিখে নিবে। তারপরে এখানে তোমাদের বলা হয়েছে একটা চিত্রের মাধ্যমে দেওয়া আছে, দেখো ফোকাস দূরত্ব দেওয়া আছে। এখানে চিত্রে বলা হয়েছে অবতল আয়নার ফোকাস দূরত্ব গোলকের ব্যাসার্ধের অর্ধেক হবে। তো এখানে তোমাদের যেভাবে চিত্রটা আমরা এঁকে দিয়েছি সেভাবে তোমরা চিত্রটা আঁকবে এবং ব্যাখ্যাটাও পাশে দেওয়া আছে, ব্যাখ্যাটা সুন্দর করে তোমরা লিখে নিবে। তো এইভাবে তোমরা সুন্দর করে এই চিত্রটা এঁকে দিবে। তারপর দেখো চিত্রের নিচে তোমাদের কি বলা হয়েছে, যে একটি চিত্রের নিচে দেওয়া আছে একটি আয়নার বেলাতেও তোমাদের আমরা একই উত্তর পেয়েছিলাম, যার অর্থ ফোকাস দূরত্ব বাড়তে বাড়তে অসীম হয়ে গেলে উত্তল এবং অবতল আয়না দুটি সমতল আয়না হবে হয়ে যায়। উত্তল আয়নার মতো অবতল আয়নাও ফোকাস দূরত্ব হচ্ছে ব্যাসার্ধের অর্ধেক। এটি হুবহু প্রমাণ করা যায় না, কাছাকাছি প্রমাণিত প্রমাণটি এবার আমরা তোমাদের হাতে ছেড়ে দিলাম। অবতল আয়নার প্রতিবিম্ব, অবতল আয়নার প্রতিবিম্বটা তোমরা পড়ে নিবে। এখানে দেওয়া আছে দেখো যে এবার এসেছি আমরা সবচেয়ে মজার অংশটুতে, ছিল সমতল আয়না এবং উত্তল আয়নার শুধু এক ধরনের প্রতিবিম্ব তৈরি হতো। অবতল আয়নার দুই ধরনের প্রতিবিম্ব তো হতে পারে, একটা বস্তুর ফোকাস দূরত্ব থেকে কম দূরত্ব রাখলে এক ধরনের প্রতিবিম্ব তৈরি হয়, ফোকাস দূরত্ব থেকে বেশি দূরত্ব রাখলে অন্যরকম প্রতিবিম্ব তৈরি হয়। সেটি শুরু করার আগে আমরা আলোর রশ্মি গোলাকার অবতল আয়নার কীভাবে প্রতিফলিত হয় সেদিকে জেনে নেই। গোলীয় অবতল আয়নার তিনটি বিশেষ আলোক রশ্মি প্রতিফলিত নিয়ম জানলেই কীভাবে প্রতিবিম্ব তৈরি হয় সেটি ব্যাখ্যা করতে পারব। তো এখানে তোমাদের এই তিনটা অংশ যেভাবে দিয়ে দিয়েছি আমরা সেভাবে তোমরা সুন্দর করে লিখে দিবে, 1, 2, 3 এভাবে লিখে দিলে তোমাদের অ্যান্সারটা সুন্দর মতো হয়ে যাবে। এখানে বলছে এবার আমরা অবতল আয়নার জন্য প্রতিবিম্ব তৈরি করতে পারবো। তারপরে দেখো নিয়ে হচ্ছে ফোকাস দূরত্ব থেকে কম দূরত্ব। তো ফোকাস দূরত্ব থেকে কম দূরত্ব এই পরীক্ষা করার জন্য তোমাদের এই ব্যাখ্যাটা আগে তোমাদের খাতায় লিখতে হবে। তো আমরা যেভাবে ব্যাখ্যাটা দিয়েছি সেভাবে তোমরা সুন্দর করে লেখার চেষ্টা করবে। তারপরে আমরা নিচের দিকে চলে গেলাম। দেখো নিচে বলছে আরেকটা রশ্মি হতে পারে অক্ষের সাথে সমান্তরালে একটা রশ্মি, কারণ আমরা এর মধ্যে জেনে গেছি যে সমান্তরাল রশ্মি প্রতিফলনের পর ফোকাস বিন্দু দিয়ে যায়, কাজে এটা কিউ বিন্দুতে আবদ্ধিত হয়ে প্রতিফলিত হয়ে এফ বিন্দু দিয়ে চলে যায়। তো এইভাবে চিত্রটা যেভাবে আমরা দিয়েছি সেভাবে তোমরা চিত্রটা আঁকবে, তাহলে তোমাদের অ্যান্সারটা সুন্দর মতো হয়ে যাবে। এখানে চিত্রে বলা হয়েছে যে অবতল আয়নার একটা বস্তু ফোকাস দূরত্বের ভেতরে রাখা হলে প্রতিবিম্ব বড় দেখায়। তো এইভাবে তোমরা চিত্রটা এঁকে নিবে। তারপর নিচে দেখো এখানে তোমাদের আর একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা তোমরা সুন্দর করে খাতায় লিখে নিবে।
এই ব্যাখ্যাটা লেখার পর এখানে নিচে দেওয়া আছে, এবারের অবতলায়নের ফোকাস দূরত্ব ভেতরে কোনো কিছু রাখা হলে তার প্রতিবিম্ব কেমন হবে সেটি দেখে নেওয়া যাক। এখানে তোমাদের দেখে নেওয়া যাক, এখানে তিনটা অপশন দেওয়া আছে, সরি এখানে তোমাদের চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশন তোমরা সুন্দর করে দেখে নিবে। তারপর বলছে ফোকাস দূরত্ব থেকে বেশি দূরত্ব, তো ফোকাস দূরত্ব থেকে বেশি দূরত্ব হলে তোমাদের এই ব্যাখ্যাটা আগে নির্ণয় করতে হবে। এখানে বলা হয়েছে চিত্র দেখো যে অবতল আয়নার একটা বস্তু হলো ফোকাস,